আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো। আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আর এইটা ছিল প্রায় এক সপ্তাহ আগের উইকেন্ডের ব্লগ। তো এদিন ছিল হচ্ছে শনিবার, আর আমার একজন ফুপু শাশুড়ি, ওনার দুই ছেলে গ্র্যাজুয়েটেড হয়েছে, আর এর জন্য উনি একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছেন। সারপ্রাইজ পার্টি ছিল, মানে ছেলেরা জানে না উনি যে এই পার্টিটা দিয়েছেন। তো সকালবেলা আমি এখানে কার্ডগুলো বের করে নিয়েছি, লেখা হয়নি কার্ডে, আর এখানে যে পেনগুলো দেখতে পাচ্ছেন এগুলি আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম ওদের নাম লিখে। ভাবলাম এই গিফটটা হয়তো ওদের ভালো লাগবে। আমি কিছু একটা দিতে চেয়েছিলাম যেটা গ্র্যাজুয়েশনের রিলেটেড হয় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন কি রিংটা, এটাও আমার অনেক সুন্দর লেগেছে। দেখতেই পাচ্ছেন আমি একটু খুলেই দেখাচ্ছি, তো আমি ভাবলাম যে হয়তো এরা এটা লাইক করবে। আমার একদিকে দেখতে পাচ্ছেন হাত পুড়ে গিয়েছিল, আর এটা এখনও পুরার দাগটা রয়ে গিয়েছে। মাঝে মধ্যে ওভেনে কাজ করতে গেলে অনেক সময় আমি গ্লোভস পরতে আলসেমি লাগে, আর এই জন্যই এই হাতে দুইবার পুড়েছি। তো যাই হোক, আমি সকালবেলা এগুলো গুছিয়ে নিচ্ছিলাম ব্যাগে, জাস্ট কার্ডে লিখা বাকি ছিল। আমি নর্মালি রিজাকে দিয়েই লিখাই, তো রিজাকে বলছিলাম লিখতে। তারপর হচ্ছে শাওয়ার টাওয়ার করে এসে আমি রেডি হব। তো এখানে আমার জিনিসগুলো বের করে নিচ্ছি কী কী পরে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন জুয়েলারি বক্সটা, এটা আমার একটা ফ্রেন্ড শিপা দিয়েছিল অনেক আগে। এটা আমার অনেক পছন্দ, অনেক প্রিয় কিছু জুয়েলারি এটার ভিতরে রাখি। আর দেখতে পেরেছেন যে এখানে একটা মেসেজ ছিল বাংলায়, তুমি রবে নীরবে। তো এটা আমার একটা রবীন্দ্রসঙ্গীতের খুবই প্রিয় একটা গান, আর ওই গানটার লাইন সে এই জুয়েলারি বক্সে লিখে দিয়েছে, অনেক ভালো লেগেছে এই জন্যই। তো দেখতে পেয়েছেন আমি এখানে কিছু গোল্ডের জিনিস বের করে নিয়েছি, এটা পরবো সালোয়ার কামিজের সাথে। আর এখন বের করে দেখাচ্ছি একটা বাঙ্গল, এটা আমি অর্ডার করেছিলাম আরও এক মাস আগে হবে, আমি না আমার ননদ অর্ডার করেছিল। তো এরকমই একটা হবে মাইকেল কোর্সের বাঙ্গল, আমি আরও কয়েক মাস আগে অর্ডার দিয়েছিলাম, পরে বলে যে আউট অফ স্টক, ওইটা আর আসে নাই, টিকে মার্কস থেকে অর্ডার দিয়েছিলাম। তো তারপর একদিন রাত মনে হয় একটা বাজে, আমার ননদ তার বেবিকে মিল্ক দিচ্ছিল, আর তখন হঠাৎ সে অনলাইনে দেখে যে এই বাঙ্গলটা হাফ প্রাইসে অফারে দিয়েছে। তো সে সাথে সাথে অর্ডার করে দিয়ে দেয় আমার জন্য, আর আমার কাছে তো এটা অনেক অনেক ভালো লেগেছে। আমার ননদকেও আমি থ্যাংক ইউ জানাতে চাই, কারণ ওর কারণেই এই বাঙ্গলটা পেয়েছি হাফ প্রাইসে। টিকে মার্কসে একটা জিনিস আসার পর, স্পেশালি অফারে যখন থাকে, তো এটা খুব তাড়াতাড়ি চলে যায়। আর এটা তো এ ধরনের জুয়েলারি নিতে গেলে অনলাইনেই নিতে হয়, স্টোরে থাকে না তেমন একটা। তো যাই হোক, আমি এদিকে কাপড় বের করে নিয়েছি, কাইফের জন্য ইয়েলো এবং ব্ল্যাকের মধ্যে টি শার্ট আর বটম বের করেছি, আর আমার জন্য ব্ল্যাক আর গোল্ডের কাজ করা দেখতে পাচ্ছেন কিছুটা, তো ভাবলাম যে এটাই পরবো। তো এটা আমি পরে তারপর হেয়ার ড্রাই করলাম, হালকা পাতলা মেকআপও করলাম, আর এখন আমি যে নেকলেসটা আগে থেকে বের করে রেখেছিলাম এটাও পরে নিচ্ছি। আর এই নেকলেসটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছিলেন আমি যখন নতুন আসছিলাম ইউকেতে, তখন অনেক পুরনো হয়ে গিয়েছে এটার বয়স, কিন্তু দেখা যায় যে এটা আমি যখনই পরি, কেউ যারা নতুন কেউ দেখে বলে যে তোমার নেকলেসটা তো অনেক সুন্দর। তো যাই হোক, গোল্ড আসলে ভালোই লাগে মাঝে মধ্যে পরতে। আর এই তো আমি এখন হচ্ছে রেডি হয়ে যাচ্ছি। আমি রেডি হয়ে নিচে নেমে আসছি, রিজার বাবা তখন কিন্তু রেডি হয় নাই, ওর অনেক সময় লাগছিল। আর আমার এই যে বাঙ্গলটা দেখতে পাচ্ছেন, আমার অনেক ভালো লাগছিল এই বাঙ্গলটা, আর জুয়েলারির মধ্যে আমার ব্রেসলেট আর বাঙ্গল খুবই খুবই পছন্দ। তো যাই হোক, এই তো রেডি হয়ে গিয়েছি, আমি কিন্তু খুবই তাড়াতাড়ি রেডি হয়ে নেমে পড়েছি, এবং কাইফকেও রেডি করলাম, রিজাও রেডি হয়ে গেছে। কিন্তু কোথাও যেতে গেলে দেখা যায় যে রিজার বাবার অনেক বেশি লেট হয়, আমি চিন্তা করে পাই না। আমাদের মেয়েদের তো লেট হওয়ার কথা বেশি, কারণ আমরা একটু সাজুগুজু করি এই সেই, অনেক সময় লাগে, তো আমি এই জন্য একা এসে পড়েছি।
আর এই তো আমি এসে পড়েছি ভেতরে। এটা ফুপুর বাসার কাছেই ছিল, একটা স্পোর্টস সেন্টার, আর একটা রুম উনি হায়ার করে নিয়েছিলেন কয়েক ঘন্টার জন্য, মানে হাফ ওয়ান থেকে সিক্স হবে এরকম। তো আমি ও ফুপু শাশুড়ি বলেছিলেন হাফ ওয়ানে আসতে, আমি হাফ ওয়ানেই এসে গেছি। আমি দেখা যায় যে আমাকে যদি কেউ বলে এই টাইমে আসতে, আমি টাইমটা মেনটেন করার চেষ্টা করি যে অন টাইমেই যাওয়ার, যদিও আমাদের বাঙালিদের অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ওরা অনেক সুন্দর একটা থিম রেখেছে ব্ল্যাক আর গোল্ডের মধ্যে। এই জন্যই ফুপু শাশুড়ি বলেছিলেন যে ব্ল্যাক আর গোল্ডের মধ্যে সালোয়ার কামিজ বা যে কোনো কিছু একটা পরে আসার জন্য। প্রত্যেক মা বাবার কাছে তার সন্তানের সাকসেসের চাইতে আনন্দ হয়তো আর কিছুই হতে পারে না। আমি আমার ফুপু শাশুড়ির চোখে দেখছিলাম সেই আনন্দটা, এবং গর্বিত উনি যে ছিলেন তার চোখে মুখে দেখা যাচ্ছিল। আর এটা দেখতে আমার খুবই খুবই ভালো লাগছিল, কারণ এই যে আমার দেবররা, ওদেরকে আমি এসে পাই, ওরা তখন প্রাইমারি স্কুলে পড়তো মনে হয়, তো এরা আমার চোখের সামনে এত বড় হয়ে গিয়ে এখন গ্রাজুয়েটেড হয়ে গেছে মাশাল্লাহ। এটা অনেক অনেক ভালো লাগছিল দেখতে। আর দেখতে পাচ্ছেন এখানে একটা বাউন্সি কাসেলের অর্ডার করেছিলেন ফুপু শাশুড়ি, কারণ আমাদের ফ্যামিলিতে অনেকগুলো বাচ্চারা হয়ে যায়, তো এদের জন্য একটা খেলার ব্যবস্থা হয়ে গেলে ইজি হয়, এই জন্যই উনি চিন্তা করেছেন যে একটা বাউন্সি কাসেলের অর্ডার করে দিবেন। আর এটাতে কাইফ পুরা সময় ছিল, খেলা করেছে, আর স্পোর্টস সেন্টারের বাইরে আবার ফুটবল দিয়েও কিছুক্ষণ খেলেছে। আর দেখতে পাচ্ছেন এখানে খাবার নিয়ে আসা হচ্ছে, তো এগুলি ফুপু শাশুড়ি অর্ডার করেছেন হচ্ছে মিষ্টি দেশ থেকে, আর এটা বার্মিংহামে। তো বার্মিংহামের মিষ্টি দেশের খাবার যারা খেয়েছেন তারা জানেন অনেক টেস্টি হয়। ওদের স্টোরটা বন্ধ, আমি লাস্ট যখন গিয়েছিলাম দেখেছি যে বন্ধ, তো তখনও বন্ধই ছিল, তবে ওদের কেটারিং বিজনেসটা মনে হয় ঠিকই আছে খোলা। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কারি ছিল, চিকেন কারি, মিট কারি, তান্দুরি চিকেন, তারপর সামোসা, কাবাব, এসব উনি অর্ডার করার পরেও বাসা থেকে আবার আরও অনেক ধরনের রান্না করেছিলেন, বিফ কারি, আর এখানে একটা মাছের কারি দেখতে পাচ্ছেন, এটা আমার বড় চাচি শাশুড়ি উনি বানিয়ে এনেছিলেন। তো বেশি খাবার হয়ে গেলে দেখা যায় খাওয়াও যায় না খুব একটা। আর এখানে একটা বিরিয়ানি, এটাও অবশ্য যে আমার দেবর যাদের গ্র্যাজুয়েশন পার্টি ওদের আব্বা বানিয়েছেন। দেখতে পাচ্ছেন একটার পর একটা খাবার নিয়ে আসা হচ্ছে, বিরিয়ানিও উনি অর্ডার করেছেন। আমি ফুপু শাশুড়িকে বলছিলাম যে এত খাবার উনি কেন অর্ডার দিয়েছেন, উনি নাকি ভাবছিলেন যদি না হয়, তো না হবে কি, পরে আমরা অনেক খাবার বাসায় নিয়ে আসছি, এত বেশি খাবার হয়ে গিয়েছিল। আর স্টার্টার খেলে দেখা যায় খুব বেশি একটা খাওয়াও যায় না। তো এখানে এই পর্যায়ে আমরা স্টার্টার প্লেটে নিয়ে নিয়ে তারপর আমার চাচা শ্বশুর এবং অন্যান্য যারা আছে তারা হেল্প করছিল যে সবাইকে দিতে। আর এই তো এইভাবে আমরা একে একে সব গেস্টদেরকে খাবার দিয়ে দিয়েছি। আমি এখানে সবাইকে দেখাতে পারছি না, আশা করি এটা আপনারা বুঝতে পারবেন কী জন্য, অনেকেই পছন্দ করেন না ভিডিওতে আসতে। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছেন যে দু ধরনের কারি নিয়েছি, একটা ছিল হচ্ছে ফুপু শাশুড়ির রান্না, এই যে এই কারিটা ছিল ফুপু শাশুড়ির রান্না বিফের, আর এইটা ছিল মিষ্টি দেশের কারি। তো দুটাই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে খেতে। চিকেনটা অবশ্য আমার ট্রাই করা হয়নি, কারণ অলরেডি ফুল হয়ে গিয়েছিলাম এই দুটা কারি খেয়ে এবং সামোসা খেয়ে। আর এই যে পোলাওটা দেখতে পেরেছেন, মিট দিয়ে ইয়াখনি পোলাও যেটা, এটা বানিয়েছিলেন হচ্ছে যে শামেল সাহেল, ও যারা গ্র্যাজুয়েটেড হয়েছে ওদের আব্বা। তো এরপরও উনি কিন্তু আবার বিরিয়ানি অর্ডারও করেছিলেন, চিকেন বিরিয়ানি, এটা অবশ্য আমার মনে হয় রেকর্ড করা হয়নি, ওই বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছিল। আর এখানে আমি যে চাচি শাশুড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি এটাও একটু ট্রাই করলাম। চাচি শাশুড়ির রান্না সবসময় অনেক অনেক টেস্টি হয়, এটাও অনেক মজা হয়েছে খেতে। আর এই তো খাওয়া দাওয়ার পর এখানে ওরা এখন কেক কাটবে, আর এই যে আমি আপনাদেরকে এখন একটু ওদেরকে দেখাচ্ছি। মাঝখানে যে জন সে হচ্ছে আমার বড় ফুপু শাশুড়ির ছেলে, আর পাশে যে দুইজন
ও ওরা হচ্ছে আমার ছোট ফুপু শাশুড়ি, ওনার দুই ছেলে, ওরা একই সাথে গ্র্যাজুয়েটেড হয়েছে। তো যেহেতু ওদের জন্ম একই বছরেই হয়েছে এই জন্য, তো দেখতে পাচ্ছেন এখানে গর্বিত মায়ের দুজন গর্বিত সন্তান, আর এইটা দেখতে অনেক অনেক ভালো লাগছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা সবাই কেক খেয়ে বাসায় ফিরে আসি, আর ওই দিনটা অনেক অনেক ভালো কেটেছে। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।